এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, ব্রিক্স সম্মেলনে এলেই পুতিন গ্রেপ্তার হবেন বিরোধী নেতার হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব ইসরায়েলের সীমান্তে গিয়ে এবার তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দেব আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে তুরস্কের নতুন যুদ্ধযান কিজি লেলমা। এদিকে ইরাকে একজন আমেরিকানের উপস্থিতিও অনেক বেশি মন্তব্য খামেনির। আরো জানিয়ে দিব ইউক্রেনে রুশদের ঢুকিয়ে জনসংখ্যা বাড়াচ্ছে রাশিয়া দাবি যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব এসসিও সম্মেলনে সীমান্ত নিয়ে আলোচনা চীন ও ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ব্রিক্স সম্মেলনে এলেই পুতিন গ্রেপ্তার হবেন বিরোধী নেতার হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগস্টে তার প্রত্যাশিত সফরের সময় দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশ পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। প্রদেশ শাসনকারী এক বিরোধী নেতা এমনটাই জানিয়েছেন। বিরোধী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির নেতা এবং প্রদেশের প্রিমিয়ার অ্যালান উইন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পুতিন ক্রমাগত এবং সহিংসভাবে ইউক্রেনের জনগণ এবং তার নিজেদের দেশে যারা তার নৃশংস কর্মের বিরুদ্ধে নীতিগত অবস্থান নেওয়ার সাহস করে তাদের স্বাধীনতা খর্ব করে। আন্তর্জাতিক অপরাধ আদালত গত মাসে ওয়েস্টার্ন কেপ প্রদেশে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আশা করা পুতিনের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ব্রিক্স হল উদীয়মান অর্থনীতির একটি গোষ্ঠী, যার মধ্যে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, তার শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার কার্যালয় অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে বলেছিল এটি যোগাযোগের একটি ত্রুটি এবং দক্ষিণ আফ্রিকা রোম সংবিধিতে স্বাক্ষরকারী হিসেবে থাকবে। এদিকে ওয়েন বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানার মুখেও জাতীয় সরকার আপাতত দৃষ্টিতে এবছরের শেষের দিকে নির্ধারিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে আগাতে থাকে এবং তাকে হোস্ট করতে চায়। এটি অগ্রহণযোগ্য ও শোচনীয়। ওয়েন জানান, পুতিন যদি ওয়েস্টার্ন কেপ প্রদেশে আসেন তাহলে প্রাদেশিক সরকারের অর্থায়নে গঠিত আইন প্রয়োগকারী অ্যাডভান্সমেন্ট প্ল্যানের কর্মকর্তাদের দিয়ে তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, যদি দক্ষিণ আফ্রিকান পুলিশকে কাজ করার নির্দেশ না দেওয়া হয় তাহলে আমরাই করব। উইন্ড বলেছিলেন, তার প্রদেশ, যার মধ্যে পর্যটন শহর কেপ টাউন রয়েছে, শুধু দক্ষিণ আফ্রিকানদের মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করে না, রাশিয়ার বেসামরিক নাগরিকদের উপর চালানো নৃশংস শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনের সঙ্গে সংহতি দেখাতেও চায়। তিনি বলেন, আমি অত্যন্ত বিরক্ত হয়েছি যে কিভাবে জাতীয় সরকার দক্ষিণ আফ্রিকানদের স্বাধীনতা সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করার পরিবর্তে ভ্লাদিমির পুতিনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার ওপর সম্পূর্ণ মনোযোগী। গণতন্ত্রের 29 বছর দেশের অনেকেই ভয় থেকে মুক্ত নয় এবং এখনো অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। সূত্র আনাদোলু এজেন্সি। ইসরায়েলের সীমান্তে গিয়ে এবার তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের সীমান্তে গিয়ে এবার তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার লেবাননের মারুন আল রাস এলাকা সফরে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, খবর আল জাজিরার। এ সময় ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লেবানন ও ফিলিস্তিনের লড়াই নিয়ে সন্তোষ প্রকাশ করেন হুসেইন আমির আবদুল্লাহিয়ান। তার দাবি, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন এখন সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে। সফরকালে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর সাথে বৈঠকের কথাও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র অর্থ দিয়ে সহায়তা করে আসছে তেহরান। এ সময় হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, মারুন আল রাসে দাঁড়িয়ে আজ আবারও ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনের পক্ষে জোরালো সমর্থন জানাচ্ছি। লেবানন ও ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী আন্দোলনগুলো এ যাবৎকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে ইহুদি শাসকরা সবচেয়ে কঠিন সময় পার করছে বলেও দাবি তার। আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে তুরস্কের নতুন যুদ্ধযান কিজি লেলমা।
আগামী বছর তুরস্কের কিজি লেলমা নামের নতুন অত্যাধুনিক ড্রোনের উৎপাদন শুরু হবে। যদিও প্রথম বছর স্বল্প পরিমাণ ড্রোন তৈরি করবে নির্মাতা প্রতিষ্ঠান, তবে বাজারে আসার আগেই আন্তর্জাতিক মহলে বেশ সাড়া ফেলেছে বাইকরের এই যুদ্ধযান। খবর রাইটার্সের প্রতিষ্ঠানটির দাবি, তাদের যুদ্ধযানটি বিশ্বের সামরিক খাতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। আজারবাইজান আর্মেনিয়া সংঘাত আর ইউক্রেন যুদ্ধে ব্যাপক সফলতা পায় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বাইকারের বাইরাক্তার TV2 ড্রোন। এরপরই তুরস্ক তো বটেই, গোটা বিশ্বের অন্যতম সমরাস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত হয় কোম্পানিটি। সেই বাইকার এবার আনছে চালকবিহীন নতুন যুদ্ধযান। গত ডিসেম্বরেই সফলভাবে প্রথম ফ্লাইট সম্পন্ন করেছিল 15 মিটার দৈর্ঘ্যের কিজি লেলমা নামের ড্রোনটি। এবার প্রতিষ্ঠানটি জানালো 2024 সালেই তাদের এই সমরাস্ত্রের উৎপাদন শুরু হবে। কিজি লেলমা প্রতিষ্ঠানটির প্রথম জেট ফুয়েল চালিত চালকবিহীন যুদ্ধযান। ইউক্রেনের প্রতিষ্ঠান মোটর সিচের তৈরি টার্বোজেট ইঞ্জিন রয়েছে। এতে ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 800 কিলোমিটার, এক টানা আকাশে থাকতে পারবে, 5 ঘন্টা উড়বে, 12 কিলোমিটার উঁচু দিয়ে বহন করতে পারবে 1 টন পর্যন্ত অস্ত্রশস্ত্র। বাইকার চেয়ারম্যান সেল কুক বাইরাক্তার বলেন, কিজি লেলমা ড্রোনটি একই সাথে ভূমি ও আকাশে মিশন পরিচালনার জন্য বানানো হয়েছে। এছাড়া এটি মানুষসহ এবং মানুষ ছাড়া দুইভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব, যাতে স্থানীয়ভাবে একাই এবং চালকের মাধ্যমে আরও বেশি আগ্রাসী আক্রমণ চালানো যায়, সেভাবে নকশা করা হয়েছে। ইরাকে একজন আমেরিকানের উপস্থিতিও অনেক বেশি মন্তব্য খামেনির। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে ইরানের নেতা বলেছেন, ইরাকে একজন আমেরিকানের উপস্থিতিও অনেক বেশি। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট প্রতিহত করার অংশ হিসেবে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। ইরান চায় যুক্তরাষ্ট্রের সেনারা প্রতিবেশী দেশ ইরাক ছেড়ে চলে যাক, এটা বোঝাতেই খামেনি এমন মন্তব্য করেছেন। আল জাজিরার খবর অনুসারে গত বছরের অক্টোবরে আব্দুল লতিফ রশিদ ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ইরানে সফর করেছেন। শনিবার তেহরানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের সংসদ স্পিকারের সঙ্গেও বৈঠক করেন। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, আমেরিকানরা ইরানের বন্ধু নয়, তাদের কারো সঙ্গে বন্ধুত্ব নেই, এমনকি ইউরোপীয় বন্ধুত্বের প্রতিও তারা বিশ্বস্ত নয়। আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিবেশী দেশ ইরাক থেকে আমেরিকানদের বহিষ্কারের আলাপের পাশাপাশি ইরানের কাছে ইরাকের উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। গত মাসে দুই দেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং অর্থনৈতিক চুক্তি করে। খামেনি এই চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন আহ্বান করেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান ও ইরাকের মধ্যে শক্তিশালী শত্রুরা প্রবেশ করে ডালপালা মেলছে। কঠিন ঐতিহাসিক এবং বিশ্বাসের ভিত্তিতে তেহরান বাগদাদের মধ্যে সম্পর্ক তৈরি না হলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক সাদ্দাম হোসেন যুগের জায়গায় চলে যাবে। খামেনি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করেন, যিনি অর্থাৎ সাদ্দাম হোসেন ইরানের 1979 সালের ইসলামিক বিপ্লবের পরপরই তেহরানে হানা দিয়েছিলেন। গণমাধ্যমের খবর অনুসারে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেবে এবং দুই দেশের মত পার্থক্যের সমাধান চায়। ইউক্রেনে রুশদের ঢুকিয়ে জনসংখ্যা বাড়াচ্ছে রাশিয়া দাবি যুক্তরাষ্ট্রের। দেখতে দেখতে এক বছর পেরিয়ে গিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এরই মধ্যেই শোনা যাচ্ছে পুতিনের নতুন পরিকল্পনার কথা। ইউক্রেনের যে সমস্ত অঞ্চল মুক্ত করা হয়েছে সেখানকার জনসংখ্যা কমিয়ে ফেলে সেখানে রুশ নাগরিকদের নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ। মার্কিন সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এমনই দাবি করেছে। জানিয়েছে ইউক্রেনের বহু অঞ্চলে নতুন করে জনসংখ্যা বাড়াতে চাইছে রাশিয়া, এবং সেটাও রুশ নাগরিকদের। মূলত গরিপুর রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদেরই এখানে আনা হচ্ছে। আমেরিকার দাবি, রাশিয়া চাইছে তাদের দখল করা অঞ্চলগুলিতে সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে রুশ প্রভাব বিস্তার করতে। এটা যুদ্ধে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য হওয়া জেনেভা চুক্তির লঙ্ঘন বলেই অভিযোগ মার্কিন সংস্থার। আগেই আমেরিকা দাবি করেছিল রাশিয়া মুখে শান্তির কথা বললেও আসলে যুদ্ধ থামাতে আগ্রহী নয়। গত মাসে মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন সাফ জানিয়েছিলেন সাময়িক যুদ্ধবিরতি, কিন্তু ইউক্রেনের ভূখণ্ড থেকে নিজেদের সেনা সরাবে না তারা। এবার আমেরিকার নতুন অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হলো, সূত্র রয়টার্স। এসসিও সম্মেলনে সীমান্ত নিয়ে আলোচনা চীন ও ভারতের। শাইং কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন চীন ও ভারতের প্রতিনিধিরা। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এতে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরছেন উভয় দেশের প্রতিনিধিরা।
চীনা ভিত্তিক গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে আসেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। সম্মেলনের এক ফাঁকে পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শাংফু। বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এমনকি চলমান সম্পর্কেরও উন্নতি হবে না। বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা নতুনভাবে শুরুর প্রস্তাব দিয়েছিলেন, তবে নয়াদিল্লি তা খারিজ করে জানায়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি স্বাভাবিক হলেই ওই প্রস্তাব বিবেচিত হতে পারে, তার আগে নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের প্রতিরক্ষা রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন, এলএসি পরিস্থিতি স্বাভাবিক হওয়া দ্বিপক্ষীয় সম্পর্ক